দর্শক, সামনে তো কোরবানির ঈদ, আপনাদের কার কি প্ল্যান, কেমন পোশাকে সাজাবেন নিজেকে? ঈদ ঘিরে কিন্তু বেশ ব্যস্ততা চলছে শপিং মলগুলোতে। চলুন আজ শুরুতে জেনে আসি কেমন চলছে ঈদের কেনাকাটা। ঈদকে সামনে রেখে বাহারি পোশাকের পশ্চাৎ সাজিয়েছেন বগুড়ার দোকানিরা। অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ছোট বড় মার্কেটের দোকানগুলো এখন রং বেরঙের পোশাকে ঠাসা। গরমের মৌসুম ঈদের জন্য আরামদায়ক ড্রেস নিয়ে ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা। রমজানের ঈদের চেয়েও অনেক বেশি কালেকশন এবার, এমন দাবি তাদের। মোটামুটি ভালোভাবেই সাজাইছি, এখন যদি মোটামুটি আল্লাপাক আবহাওয়া ভালো রাখে, কাস্টমারগুলো যাতে মার্কেটমুখী হয়, ইনশাল্লাহ আশা রাখি ব্যবসা ভালো হবে। ব্যবসায়ীরা বলছেন বন্যার কারণে এখনও জমে ওঠেনি ঈদের কেনাকাটা, তবে সামনের সপ্তাহ থেকেই ঈদ বাজার জমে ওঠার আশা তাদের। মানুষের অনেক চাষাবাদের ফল ফসল নষ্ট হয়ে গেছে, এই সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেখা যায় অন্য অন্য ঈদের তুলনায় এই ঈদটা হয়তো সেইভাবে জমবে না। ঈদ বোনাস বা বেতন হয়ে গেলে তখন হয়তো বা এখন মানে কেনাকাটাটা শুরু হয়ে যাবে। দামি ড্রেসগুলো নিচ্ছে না কেউ, গারারাও চলছে না বা লেহেঙ্গা ওগুলো বেশি চলছে না। সারা বছর যে পরিমাণ তৈরি পোশাক বিক্রি হয় তার বড় অংশ অবশ্য ঈদুল ফিতর উপলক্ষে হয়, আর কুরবানির ঈদে 20% মতো ব্যবসা হয়। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।